আপনি আমার ক্যাবিনে কি করতেছেন? আপনার টিকিট আপনি কি টিকিট চেকার? শাট আপ, আপনি আমার সিটে বসে আছেন আর আপনি কি এই ক্যাবিনের যাত্রী? একবার ভোর সকালে বাইরে যাওয়া উচিত, দরকার পুলিশ স্টেশনে যাওয়া অপেক্ষা করুন। আরেকটা জিনিস ভাবছি, উত্তরের রাস্তা দিয়ে না যাওয়া বাগানবাড়ির রাস্তাটা দিয়ে বাইরে হবো, তাইলে লোকজন টের পাইব না। আপনি চিন্তা করেন না, আপনি খালি চাচা আমার মা আর আমার বোনদের একটু দেখে রেখে। হ্যাঁ, সকাল সকাল বের হওয়া ভালো। শোনো, গুপ্তধন এখন নেওয়ার প্রয়োজন নেই, গোলাপের সময় মতো তোমাদের ওখানে পৌঁছে দেবে। চিন্তা করো না, এই নাও বাবা, এখানে 35,000 টাকা আছে, ঢাকা যায় কাজে লাগবো। বলা তো যায় না, এই স্বর্ণগুলোর অবস্থা কবে তুমি করতে পারবা? ধন্যবাদ চাচা। আপনি একটা স্বর্ণের বার রাখেন না, আপনার ব্যবসায় কামে লাগবো। তোমার এই স্বর্ণের উপযুক্ত দাম আমি দিতে পারবো না, তাছাড়া এই স্বর্ণ দোকান নিলে বিপদ হইতে পারে। এতগুলো টাকা চাচা ধার দিচ্ছি না বাবা, এক সময় তোমার বাবা আমার বিপদে কত টাকা দিয়েছে সেই তুলনায় কিছুই না। গোলাপ, বাইরে দাঁড়ায় না কেটে ভেতরে আয়। আমি কাঁদবো কেন বাবা, কাঁদতেছি না তো। তুই আর হাসান একসাথে এই গ্রামে বড় হয়েছিস, বয়সে একটু ফারাক থাকলেও বন্ধুর মতো বড় হয়েছিস। আজ তোর মন খারাপ হওয়াটা স্বাভাবিক রে মা, যত ইচ্ছা তুই পরে খাদিস, এখন তোরে যা বলি তাই কর। এই কাপড়গুলো দিয়া এগুলো পুটলা পুটলা বানাইয়া সময় মতো হাসানের দিয়ে আসবি। জি বাবা। আমি তাহলে এখন আসি, দোয়া করে। আজ তোর মা বেঁচে থাকলে সে অনেক কিছু বুঝতো, আমিও যে বুঝি না সেটা কিন্তু না। তুই হাসান রে এতদিন কিছু বলিস নি, ভালো করছিস। তোর মনের কথা যেহেতু এতদিন চাপায় রাখছিলি, আজ ওর যাওয়ার কালে কথাগুলো বললে ওর চিন্তাভাবনা রোলট পালট হয়ে যেতে পারে রে মা। বাবা, মা thank you.
ক্যাবিনে কি করতেছেন? আপনার টিকিট আপনি কি টিকিট চেকার? শাট আপ, আপনি আমার সিটে বসে আছেন আর আপনি কি এই ক্যাবিনের যাত্রী? সরি সরি, ভুল হয়ে গেছে, এইটা আপনার সিট, আপনি ঠিক আছেন, আর আপনি যেখানে বসে আছেন সেটা হচ্ছে আমার সিট, আসেন এক্সচেঞ্জ করুন। থাক থাক, লাগবে না, আমার বাবা আমার জন্য পুরো ক্যাবিনটাই বুক করে রেখেছিল, কিন্তু আমি একা একা জার্নি করতে ভয় পাই, তাই আমি বলেছিলাম আব্বুকে একটা সিট ছেড়ে দিতে, কিন্তু আমি ওদেরকে বারবার বলছিলাম মহিলা যাত্রী দিতে, ওরা কেন আপনাকে দিচ্ছে আমি জানি না, আপনি কি মহিলা নাকি? এক্সকিউজ মি, আমাকে কি কোনো অ্যাঙ্গেল থেকে দেখতে মহিলা মনে হচ্ছে? তাছাড়া প্রত্যেকটা মহিলা তো আর আপনার মতো একটা জার্নি করতে পছন্দ নাও করতে পারে, তাই তাদের একটা সিটের প্রয়োজন হয়নি, তাই না? আপনি হয়তো একটু বেশি সাহসী, রাইট? মহিলা যাত্রী না পেলে আমি পুরো একা একা যেতাম, পুরো ক্যাবিন খালি করে যেতাম, পুরো ট্রেন খালি করে যেতাম। আপনি এখানে কি করতেছেন? কারণ আমি এখনই কমপ্লেন করব। যান কমপ্লেন করেন, যান। ট্রেন কি কারো ব্যক্তিগত সম্পত্তি নাকি? হ্যাঁ, ওরা টিকিট বেচতে পারে না, আর বেচতে যে দেখছে যে কোনো মহিলা কাস্টমার নাই, সো আমি টিকিট নিয়ে নিছি, সিম্পল। তাছাড়া আপনার কি কোনো পুরুষ মানুষের প্রতি অ্যালার্জি আছে নাকি? পুরুষ মানুষের প্রতি অ্যালার্জি আপনাকে দেখে ফর শিওর হয়ে গেছে একবার, বুঝছেন? আরে আপনার ব্যাগ তো দেখতে একদম আমার ব্যাগের মতো, আই মিন একই তো ব্যাগ, এই যে